আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব সুখের সংসার গড়তে স্বামী স্ত্রী দায় দায়িত্ব কি। বর্তমানে অনেক স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে, যে কারণে সংসারে অশান্তি নেমেই আছে। খুব কম সংসারই পাওয়া যাবে যারা বেশ সুখে আছে। এজন্য প্রত্যেক মহিলার উচিত স্বীয় স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা। স্বামীর উচিত স্ত্রী যদি কখনো কিছুটা উলট পালট করে ফেলে তখন তাকে সংশোধন করা, নিজে সবর করা। স্বামী যখন বাড়িতে আসবে তখন হাসি খুশি মুখে স্বামীকে স্বাগতম জানিয়ে বরণ করা। অজুর হালতে খাবার রান্না করবে, সব সময় স্বামীর সাথে বসে একই দস্তরখানে খাবার খাবে। সকলেই বিবাহের পূর্বে জল্পনা কল্পনা করে যে আমার সংসার হবে পৃথিবীর সবচেয়ে সুখী সংসার, দুনিয়াতে আমি স্বর্গের সুখ অনুভব করব, আমার সংসার হয়ে থাকবে সকলের জন্য উপমা তুল্য, আমার উপমা দিয়ে অনন্য লোকেরা নিজেদের সংসার গোছাবে। কিন্তু বিবাহের পর তার জল্পনা কল্পনা একেবারে মাটির সাথে মিশে যায়। স্বর্গের সুখ তো দূরের কথা, দুনিয়ার মাঝে তার চেয়ে দুঃখ কষ্টের জীবন আর কার আছে বলে মনেই হয় না। তখন তার এই খেয়াল আসে যে আসলে বিবাহের জীবন খুবই কষ্টদায়ক। বিবাহের পূর্বেই ভালো ছিলাম, বিবাহ কেন করলাম, একাকী জীবনে দুনিয়ার জন্য স্বর্গীয় জীবন। আসলে তার এসব চিন্তা ভাবনা সবই ভুল। তার জীবনে কেন এসব দুর্ভোগ নেমে এলো সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে এবং তা সংশোধন করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কিন্তু ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম।